টোনা টোনা, শুনছো? বাইরে এসো, জরুরি কথা আছে। আরে কবুতর দাদা, কি জরুরি কথা বলো, তাড়াতাড়ি বলো। টিভির খবরে বলেছে আমাদের এই বনে নাকি কালকে খুব ঝড় হবে। আমাদের সবার বাড়িঘর তো অনেক পুরনো হয়ে গেছে, চলো আমরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে ঘর বানানোর কাজ শুরু করে দেই, নয়তো ঝড়ে পুরো ঘর তো উড়ে নিয়ে যাবে। হ্যাঁ টোনা, কবুতর দাদা তো ঠিক কথাই বলেছে, আমরা কাজ শুরু করে দেই, চলো। আমাদের চিন্তা কমই আছে, আমরা কারো না কারো বাড়িতে আশ্রয় নিতে পারবো, কিন্তু আমাদের লালুর জন্য তো ঘর বানাতেই হবে, নয়তো লালুকে আবার কোথায় রাখবো। হ্যাঁ চলো কবুতর দাদা, আমরা কাজে লেগে পড়ি। তোমরা দুজন ওই বটগাছের নিচে যাও, আর আমি বাকি পাখিদের খবরটা দিয়ে ওদেরকেও সাথে নিয়ে আসছি, সবাই একসাথে কাজ করব। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ দাদা, আমাদের তো অবশ্যই সচেতন থাকতে হবে, নয়তো ঝড়ে আমাদের প্রাণ চলে যেতে পারে। এই বলে কবুতরের কথা মতো তোতাও সেই বটগাছের কাছে যায়। এভাবে কবুতর বনের সব পাখিদের এক জায়গায় করে, আর সবাই মিলে কাঠ খুঁজতে বেরিয়ে পড়ে। আর সারাদিন বন জঙ্গলে তারা কাঠ খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও কোনো কাঠ খুঁজে পায় না। বিকেল হয়ে যায় আর সবাই ক্লান্ত হয়ে পড়ে। কোথাও তো কাঠ খুঁজে পেলাম না কেউ, এখন কি হবে আমাদের? তোমরা কেউ হতাশ হয়েও না, এই বনে কাঠ নেই তো কি হয়েছে, পাশের বনে তো আছে, চলো আমরা পাশের বনে যাই। আমরা সবাই তো আজ ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর অন্য বনে যাই। তুমি কি পাগল হয়ে গেছো কালে ভাই, কালকেই তো ঝড় নামবে, তাহলে আজকেই যা করার করতে হবে, নয়তো ঝড়ে সবার শরীর অসুস্থ হয়ে যাবে, এখন বিশ্রাম করলে কোনো কিছুই করা হবে না। হ্যাঁ টোনা দাদা, তুমি ঠিক বলেছ, আমাদের আর দেরি করা যাবে না। কালু দাদা, তোমরা এখন গেলে চলো, আর না গেলে বিশ্রাম করো, আমরা এক্ষুনি চলে যাব। তোমরা এই বনে নতুন এসেছো বুঝি, তোমাদের তো এর আগে আমাদের এই বনে দেখিনি, আর এত কাঠ নিয়ে তোমরা কি করবে? হ্যাঁ দাদা, আমরা এই বনে নতুন এসেছি, আর এই কাঠগুলো দিয়ে ঘর বানাবো, আমাদের বনে নাকি কাল ঝড় নামবে, আর আমাদের বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ, ঝড়ে ভেঙে যেতে পারে, তাই এই কাঠগুলো নিয়ে গিয়ে ঘর তৈরি করবো। তা দাদা, তোমার বনের পাখিরা দেখছি বৃষ্টি আসার কথা শুনেও জমিতে সেচ দিচ্ছে, কেউ কি জানে না যে বৃষ্টি হবে কাল? সবাই তো জানে কোন কোন বনে বৃষ্টি হবে, টিভিতে শুনেছে সবাই, আর সেখানে আমাদের বনের কথা বলেছে এক মাস বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই, তাই তো সবাই জমিতে সেচ দিচ্ছে, আর তোমাদের বনে তো পুরো দু মাস জুড়ে বৃষ্টি থাকতে পারে, তবে ভালো করে ঘর তৈরি করো, দু মাসের বৃষ্টিতে যেন টিকে থাকে। সবাই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই বনে তো এক মাস বৃষ্টি আসার সম্ভাবনা নেই, তাই আমরা এই বনে বাড়ি করে থাকবো, আর এই বনে কাজের কোনো অভাব নেই, কাজ করে আমাদের ভালো দিন কাটবে, তোমরা কি বলো? হ্যাঁ টোনা, তাই করবো, নয়তো আমাদের বনে দু মাস বৃষ্টি থাকলে তো আমরা কাজ করতে পারবো না, আর কাজ না করলে যে না খেয়ে মরতে হবে। তাহলে চলো আমরা আমাদের বাড়িতে গিয়ে জিনিসপত্র নিয়ে আসি। আমাদের তো সবার সাথে যাওয়া হবে না, কারণ আমাদের তো লালুকে নিয়ে হেঁটে ওই বনে যেতে হবে, লালু তো আর উঠতে পারবে না। তাহলে তো ওটা সবাইকে বলতে হবে, না হলে তো ওরা আমাদের জন্য অপেক্ষা করবে, আমি যাই ওদের গিয়ে বলে আসি, আর তুমি এদিকে সব জিনিসপত্র গুছিয়ে রাখো। তোমরা সবাই চলে যাও, আমরা লালুকে নিয়ে হেঁটে যাব তো, তাই আমাদের যেতে দেরি হবে। এবার তো সুযোগ এসেছে, টোনার কাঠগুলো আমরা চুরি করে ঘর বানিয়ে নেব, টোনাটুনি মিলে তো অনেক কাঠ পেয়েছে, আর আমরা তো সামান্য কিছু কাঠ পেয়েছি, এইটুকু দিয়ে ঘরেই হবে না, যাক বাবা ভালোই হলো। ঠিক আছে টোনা, তুমি ধীরে ধীরে এসো, আমরা তবে যাই।
আমি একটা কথা বলি, আমার মনে হয় এই কম কাঠ দিয়ে আমাদের কারো বাড়ি হবে না। আমি কাঠমিস্ত্রির সাথে এক সময় কাজ করেছিলাম, তাই এসব জানি। কি বলছো তাহলে, এখন আরো কাঠ খুঁজতে হবে? আরে চোখের সামনে থাকতে খুঁজতে এখন কেন যাব? শোনো, টোনাদের আসতে অনেক দেরি হবে, তাই আমরা টোনার কাঠগুলো ভাগ করে নিয়ে বাড়ি বানিয়ে ফেলি। টোনা আসলে আমরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে দেব। হ্যাঁ কালু দাদা, তুমি তো ঠিক বলেছ, চলো সেটাই করি। এরপর সবাই টোনার কাঠগুলো ভাগ করে নিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়। এদিকে টোনা আর টুনি লালুকে নিয়ে হেঁটে যাচ্ছিল। এভাবে সন্ধ্যা হয়ে যায় আর টোনারা সেখানে পৌঁছেও যায়। দেখো টুনি, সবাই তো বাড়ি বানিয়ে ফেলেছে, আজ তো রাত হয়ে গেছে। আমরা বরং আজ বাড়ি না বানিয়ে কাল বাড়ি বানানোর কাজ শুরু করে দিব। আজ আমরা কালুর বাড়িতে থাকবো। কিন্তু আমাদের কাঠগুলো তো দেখছি না, এখানে তো ছিল, কোথায় হারিয়ে গেল কাঠগুলো? এই রে, টোনা তো এসে গেছে আর কাঠও খুঁজছে। যাই, যেটা সবাই বুদ্ধি করেছি ওটা বলে আসি। টোনা, তোমার কাঠ খুঁজছো তাই তো? আর বলো না টোনা, আমরা এসে দেখি আমাদের সবার কাঠ আছে কিন্তু তোমার কাঠ নেই, তাই ভাবলাম কাল সবাই মিলে কাঠ কুড়িয়ে দেব তোমাকে। ও আচ্ছা, তাহলে আজ রাতটা তোমার বাড়িতে কাটিয়ে দেই, কাল আমার বাড়ি বানাবো। না না, তোমার ওই গরুকে নিয়ে আমার বাড়িতে থাকতে দিব না, কারণ গরু সারা রাত গোবর দিয়ে ঘরটা গন্ধ আর ময়লাতে ভরে দিবে। তোমরা অন্য কারো বাড়িতে যাও। এই বলে কালু সেখান থেকে তাড়াতাড়ি তার ঘরে চলে আসে। এরপর টোনা টুনি তোতার কাছে যায়। তোতা, তুমি তো সব জানোই আমার কাঠ নাকি চুরি হয়ে গেছে, আজ তো আর ঘর বানাতে পারবো না, তাই আজ তোমার ঘরে থেকে রাতটা কাটাতে এলাম। না না, তোমাদের এই গরুকে নিয়ে আমার ঘরে থাকতে দিব না, গরুর গোবর দিয়ে আমার ঘরটা নোংরা হয়ে যাবে। টুনি, এখন আমরা কি করব, কোথায় থাকব? লালুর জন্য তো কেউ থাকতে দিচ্ছে না, আর লালুকে এই বনে একা রাখাও যাবে না, কাঠগুলো চুরি করে নিয়ে গেছে, গরুও যদি চুরি করে। না না, এটা তো হবে না। টোনা, আমরা এক কাজ করি, আজ সারা রাত আমরা গাছের নিচে থেকে যাই, কাল তো কাঠ কুড়িয়ে ঘর বানাবো, শুধু আজ রাতটা কষ্ট করে থাকি। এই বলে টোনা টুনি তাদের লালুকে নিয়ে সারা রাত গাছের নিচে কাটিয়ে দেয়। তোমরা নাকি আমাকে কাঠ জোগাতে সাহায্য করবে? চলো চলো তবে কাঠ কুড়াতে যাই। আমার মামা খুব অসুস্থ, আমি সেখানে যাব, নইলে আমি যেতাম। আমার শরীরটা ভালো নেই টোনা, কাল ঘর বানিয়ে পায়ে আঘাত পেয়েছি, তাই হাঁটতে পারছি না। এভাবে সবাই কোনো না কোনো ভাবে বাহানা দেখিয়ে টোনার কাঠ কুড়াতে যেতে কেউ সাহায্য করে না। বাধ্য হয়ে টোনা টুনি একাই কাঠ কুড়াতে চলে যায় আর সারা বনে ঘুরে কাঠ খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও কাঠ খুঁজে পায় না। টুনি, কোথাও তো কাঠ পেলাম না, এখন আমাদের কি হবে বলো? টোনা দেখো, এই গুহাটা তো গোবর দিয়ে বানিয়েছে, অনেক শক্ত হয়েছে। আমাদের তো লালু অনেক গোবর দেয়, আমরাও আমাদের লালুর গোবর দিয়ে বাড়ি বানিয়ে ফেলবো, তাহলে আর জঙ্গলে কাঠ খুঁজতে হবে না, কেমন হবে বলো তো? টুনি ঠিক বলেছো, চলো আমরা আজ গোবর দিয়ে বাড়ি বানাবো। এই বলে টোনা টুনি সেখান থেকে চলে আসে আর গোবর দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়। টোনা এমন গোবর দিয়ে বাড়ি বানানো দেখি সবাই অনেক হাসতে থাকে। টোনা, তুমি কিনা শেষে গোবর দিয়ে বাড়ি বানাচ্ছ? ছি, এই গোবরে বাড়িতে কি করে থাকবে, আমার তো ঘৃণায় থুতু আসছে। আমাদের কোনো ঘৃণা নেই কালু দাদা, শুধু দেখতে থাকো আমাদের গোবরের বাড়িটা কত সুন্দর হয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, টোনা টুনির গোবরের বাড়ি বানানো কমপ্লিট হয়ে যায়। টোনা, এবার বাজার থেকে রং এনে গোবরের বাড়িতে লাগিয়ে দাও, দেখবে আরো সুন্দর লাগবে। এরপর টোনা বাজার থেকে রং কিনে আনে আর তাদের গোবরের বাড়িতে লাগিয়ে দেয়। টুনি, যা টাকা ছিল সবই তো শেষ হয়ে গেল, এখন কি করব? ভাবছি এই বনে তো অনেক কাজ পাওয়া যায়, তাই কাজ খুঁজতে চলে যাই।
টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। লালু কয়েকদিনে অনেক গোবর দিয়েছে, তুমি বরং গোবরগুলো দিয়ে আমাদের বাড়ির মতো সুন্দর করে বাড়ি বানিয়ে বাজারে বিক্রি করো, এতে অনেক টাকা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে টনি, আমি তাহলে তাই করছি। এরপর টোনা গোবর দিয়ে বাড়ি বানিয়ে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। এই বাড়িটা তো অনেক সুন্দর হয়েছে, আমি তোমাকে 5,000 টাকা দেব, আমাকে বাড়িটা দিয়ে দাও। ঠিক আছে দাদা, এই নিন। এরপর টোনা 5,000 টাকা পেয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। আর টোনার কাছে টাকা দেখে কালু তোতা আর কবুতর টোনার কাছে টাকা ধার নিতে আসে। টোনা, আমাদের কিছু টাকা ধার দাও তো, আজ কাজে না যাওয়ায় অভাবে পড়ে গেছি, বাজার করার মতো হাতে টাকা নেই। এই নাও টাকা, আর শোনো, আমাকে এই টাকা ফেরত দিতে হবে না। আজ গোবরের বাড়ি 5,000 টাকা দিয়ে বিক্রি করেছি, তাই খুশি হয়ে তোমাদের এমনি খেতে দিলাম। টোনা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সাথে অন্যায় করেছি, আর আমরা তোমার কাঠ চুরি করে বাড়ি বানিয়ে তোমাকে মিথ্যে বলেছি, আবার তোমাকে আমাদের বাড়িতে থাকতে দেইনি, তবু তুমি আমাদের সাহায্য করলে। হ্যাঁ, কোনো জিনিসই ছোট মনে করা উচিত নয়, আর বুদ্ধি দিয়ে কাজ করলে কিছু ছোট ছোট জিনিসগুলো আমাদের জীবনের পরিবর্তন আনতে পারে, শুধু ধৈর্য আর চেষ্টা থাকলেই তা সম্ভব। এরপর সবাই নিজের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়, আর টোনাটুনি গোবর দিয়ে বাড়ি বানিয়ে বাজারে বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। টোনটুনি, আমি আমার দুই মেয়েকে নিয়ে দূরের এক জঙ্গলে বেড়াতে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার দুই মেয়ে তোর মেয়ে টুকিকে ছাড়া বেড়াতে যেতেই চাইছে না, তাই তুই যদি তোর মেয়ে টুকিকে আমাদের সাথে যেতে দিস, তাহলে আমার মেয়েরা অনেক আনন্দ পেত, আর তোর মেয়ে টুকিও আমাদের সাথে অনেক আনন্দ করতে পারত। ঠিক আছে কাকুলি দিদি, তবে তুমি বাচ্চাদেরকে একটু দেখে রেখো, তাদেরকে একে একে কোথাও যেতে দিও না। এরপর টুনি কাকুলির কথায় রাজি হয়ে যায়, আর কাকুলি তার দুই মেয়ে ও টুকিকে নিয়ে দূরের জঙ্গলে বেড়াতে যায়, আর সেখানে গিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। কাকুলি মাসি, তুমি এখানে নতুন বাড়ি কেন তৈরি করছো? আমরা কি এখানে থাকবো নাকি? আমি কি আমার মায়ের কাছে যেতে পারবো না? দূর পাগলি মেয়ে, কি বলিস এসব, বাড়িতে কেন যেতে পারবি না? আমরা তো এখানে কিছুদিন থাকবো, আর সেই জন্যই তো একটা বাড়ি বানানো দরকার। তবে বাড়িটা বানানো শেষ, এখন সবাই আমার সাথে এসো, আমরা এই বন থেকে ফল পেড়ে খাবো, শুনেছি এই বনের ফলগুলো খেতে অনেক মজা। এরপর কাকুলি তার দুই মেয়ে ও টুকিকে নিয়ে ফল বাগানে যায়, আর কুহু কুকি ও টুকি আপেল গাছ থেকে আপেল খেতে থাকে, আর কাকুলি দূরে আরেকটা ফল গাছ দেখতে পায়, আর সে ভাবতে থাকে, আরে আরে, ওইগুলো আবার কি ফল? এইরকম ফল তো আমি আগে কখনো দেখিনি, নিশ্চয়ই এই ফলটা খেতে অনেক টেস্টি হবে। না, এই ফল আমি আগে খাবো না, এমনও তো হতে পারে যে এই ফল বিষাক্ত কিছু মেশানো আছে, তার থেকে ভালো আগে এই অচেনা ফল টুকিকে খেতে বলি, কিছু হলে ওর হবে, আমি আর আমার বাচ্চা তো বেঁচে থাকবো। এরপর কাকুলি টুকিকে চিৎকার করে ডাকে, আর টুকির সাথে সাথে কাকুলির দুই মেয়েও তার কাছে চলে আসে। কি হলো মাসি, ডাকছো কেন? এই দেখ টুকি, কত সুন্দর একটা মিষ্টি ফল, আমি এই ফলটাকে একবার খেয়ে দেখলাম, ভারী মিষ্টি খেতে, তুই একবার খেয়ে দেখবি, অনেক ভালো লাগবে। মা, আমিও খাবো এই মিষ্টি ফল, আমিও খাবো। হ্যাঁ রে মা, তোরা তো অবশ্যই মিষ্টি ফল খাবি, তবে এখন নয়, আগে টুকি টেস্ট করবে, তারপর তোরা খাবি, কারণ টুকি আমাদের মেহমান, আর তোরা তো জানিস মেহমানদেরকে খেতে দিতে হয় আগে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, নে টুকি, তুই তাড়াতাড়ি ফলটা টেস্ট কর, তারপর আমরা সবাই একসাথেই মিষ্টি ফলগুলো খাবো। এরপর টুকি ফল খাওয়া শুরু করে, আর ফল খাওয়া মাত্রই টুকির চোখ অনেক ভয়ঙ্কর দেখতে হয়ে যায়, আর টুকিকে দেখে কাকুলি ও তার দুই মেয়ে অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, টুকির কি অবস্থা হলো? মা, ও মা, টুকি ফলটা খাওয়ার পরে ওর চোখগুলো লাল হয়ে গেছে, আর টুকিকে অনেক ভয়ঙ্কর দেখতে লাগছে গো মা। ওরে বাবা রে, ভূত ভূত, টুকি ভূত হয়ে গেছে, পালা কুহু পালা, কুহু কুকি পালা, তাড়াতাড়ি পালা, নয়তো টুকির আত্মা আমাদেরকে মেরে ফেলবে।
এরপর কাকুলি তার দুই মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে টুকি নিজের স্মৃতিশক্তি ভুলে যায় আর বলতে থাকে, উঠে যাচ্ছো, আমাকে নিয়ে যাও, দাঁড়াও আমিও তোমাদের সাথে আসছি। এরপর টুকি কাকুলিদের পিছনে যায় আর কাকুলি তার দুই মেয়েকে নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে আর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সীমানার ভিতরে এরা কারা ঢুকে পড়েছে? এরা তো আমার বনের কেউ নয়। আমি তো ভেবেছিলাম এই সীমানাটায় আমি আমার ইগলিকে নিয়ে সুন্দর একটা বাড়ি বানিয়ে সংসার করব, কিন্তু এরা আমাকে না বলেই আমার সীমানায় বাড়ি বানিয়ে থাকছে। আজকে এদেরকে আমি মেরেই ফেলবো। এই কথা বলে ঈগল কাকুলিদের উপর হামলা করে। কাকুলি ও ঈগলের কাছ থেকে তার বাচ্চাদের বাঁচাতে ঈগলের সাথে লড়াই করে। ঈগল কাকু তো মনে হয় আমাদের সবাইকে মেরে ফেলবে, এখন আমাদের কে বাঁচাবে? বাঁচাও। শোন দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই মাকে সাহায্য কর, যাতে ঈগল কাকু মায়ের কোনো ক্ষতি করতে না পারে। আমি এক্ষুনি আসছি। এরপর কুকি টুকিকে খুঁজতে ঘরের জানালা দিয়ে পালিয়ে যায় আর টুকিকে খুঁজে পেয়ে সব কথা খুলে বলে। আর টুকি কাকুলির বাড়িতে এসে ঈগলের সাথে লড়াই করে। এরপর টুকি যখন ঈগলের সাথে লড়াই করতে পারছিল না, তখন সবাই মিলে ঈগলের উপর আক্রমণ করে আর ঈগল সে মার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। টুকি, অনেক ধন্যবাদ টুকি, আমার জন্য আজ তোর এমন অবস্থা। তবে তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই মিলে তোকে সুস্থ করার চেষ্টা করব। সবাই আমার সাথে এসো। এরপর সবাই মিলে আবার ওই বিষাক্ত ফলের কাছে যায় আর টুকি আবারও সেই ফল খায়। আর ফল খাওয়ার সাথে সাথে টুকির স্মৃতিশক্তি ফিরে আসে। এরপর সবাই টুকিকে দেখে অনেক খুশি হয়। এই নাও টোনা, এই আঙ্গুর ফলগুলো বাজারে বিক্রি করে এসো, আর আমি আজকে কালু দাদার বাড়িতে যাব। আমার মেয়েটাকে নিয়ে কাকুলি দিদি এখনো বাড়িতে ফিরছে না কেন? আমার মেয়েটা বাড়িতে নেই আর আমার পুরো বাড়িটার মুখ থেকে যেন হাসি একেবারে উড়েই গেছে। এরপর টুনি কালুর বাড়ির দিকে যেতে থাকে আর কিছু দূর পর যাওয়ার পর সে দেখতে পায় একটা মুরগি একটা ডিম হাতে নিয়ে আহত অবস্থায় পড়ে আছে আর চিৎকার করে সাহায্য চাইছে। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। একে কি কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন? আমি পাশের জঙ্গলেই থাকি, আমার একটা ছানা ছিল, কিন্তু আমি আমার ছানাকে উড়তে শেখাচ্ছিলাম, ঠিক তখনই কালু এসে আমার ছানাকে খেয়ে ফেলে। আর আমি আমার ছানাকে বাঁচাতে গেলে কালু আমাকে আঘাত করে পালিয়ে যায় আর আমি আহত অবস্থায় বাড়িতে চলে যাই। আমার বাড়িতে আমার এই ডিমটা ছিল, ভেবেছিলাম ডিমটা কোনো ভালো পাখিকে দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো পাখিকে পেলাম না আমার ডিমটা দেওয়ার জন্য। তুমি আমাকে বিশ্বাস করে তোমার ডিমটা আমাকে দিতে পারো, আমি তোমার ডিমটাকে অনেক যত্নে রাখবো আর নিজে তোমার ডিমে তা দিয়ে তোমার ছানার খেয়াল রাখবো। এরপর মুরগি টুনিকে বিশ্বাস করে নিজের ডিমটা টুনিকে দিয়ে দেয় আর ঠিক তখনই মুরগি মারা যায়। আমি আমার নিজের জীবন দিয়ে হলেও মুরগির এই ডিমটাকে অনেক যত্নে রাখবো, কিন্তু মুরগি তো বলল কালু ওর ছানাকে খেয়ে ফেলেছে, তাহলে এই ডিম নিয়ে কালুর বাড়িতে যাওয়া উচিত হবে না, আমি বরং এই ডিমটাকে আগে বাড়িতে রেখে আসি। এরপর টুনি ডিমটা নিয়ে বাড়িতে যেতে থাকে আর কিছু দূর যেতে শালিকের সাথে টুনির ধাক্কা লাগে আর টুনির কাছ থেকে ডিমটা একটা পাথরের উপর পড়ে যায় আর তখনই ডিমটা ভেঙে যায়। একে হলো, এ আমি কি করলাম? মুরগির ডিমটা ভেঙে ফেললাম, কিন্তু আমি তো মুরগিকে কথা দিয়েছিলাম যে আমি তার ডিমকে অনেক যত্নে রাখবো, কিন্তু আমি মুরগিকে দেয়া কথা রাখতে পারলাম না। আসলে আমার জন্যই তোমার ডিমটা নিচে পড়ে গিয়ে ভেঙে গেল, আমি আসলে ওষুধগুলো নিয়ে খুব দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলাম আর এতে তাড়াহুড়ো করে ছুটছিলাম, তাই তোমার সাথে ধাক্কা খেলাম আর তোমার ডিমটা পড়ে গিয়ে ভেঙে গেল। আমি খুবই দুঃখিত টুনি, তুমি আমাকে মাফ করে দিও। ঠিক আছে শালিক দিদি, তুমি কোনো কষ্ট পেও না, আসলে তোমার কোনো দোষ নেই, তুমি তো তোমার মেয়ের জন্য খুব তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে চেয়েছিলে,
তাই তুমি ঠিকভাবে দেখতে পাওনি। কিন্তু আমারই ঠিকভাবে পথ চলতে হতো, সেটা আমি করিনি। যাও, তুমি তোমার মেয়ের ঔষধ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাও। টুনি, ও টুনি, বাজারে কালুদাদার সাথে আমার দেখা হয়েছিল। কালুদাদা আমাকে বললো কাকুলি দিদি নাকি আজকেই বাচ্চাদের নিয়ে বাড়িতে আসবে। ও, তুমি বুঝি টুকির জন্য মন খারাপ করে আছো? হয়েছে হয়েছে, আর মন খারাপ করে থেকো না। এই যে দেখো, টুকির পছন্দের মুরগির মাংস নিয়ে এসেছি। টুকি বাড়িতে আসার আগেই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করো তো। জানো টুনা, আমি নিজের ভুলের কারণে মুরগির ডিমটা ভেঙে ফেলেছি। আমি অন্যকে কথা দিয়ে তা রাখতে পারিনি। আমাকে মুরগি কোনোদিনও ক্ষমা করবে না। তুমি এসব কি বলছো টুনি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পেলাম না। কেঁদো না টুনি, আমাকে ভালো করে সব কথা খুলে বলো তো। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে আর অঝোরে কাঁদতে থাকে। আর টুনির চোখের পানি আঙ্গুর গাছে পড়ে, আর সাথে সাথে আঙ্গুর গাছের আঙ্গুরগুলো সব ডিমে পরিণত হয়। একই 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 কাণ্ড হলো, আমার আঙ্গুর গাছে ডিম ধরলো কি করে? কখনো তো দেখিনি আঙ্গুর গাছে ডিম ধরে। তাই তো, এটা কি করে সম্ভব? আমার গাছের আঙ্গুর ফলগুলো ডিম হয়ে গেল কি করে? কি হচ্ছে কিছুই তো বুঝলাম না। আমি বলছি টুনি, আমি তো আমার সব কথা শুনেছি। তুমি আমার ডিমটা ইচ্ছে করে তো ভাঙতে চাওনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তোমার কান্না দেখে আমি থাকতে পারলাম না। তুমি আমার ডিমের জন্য এত কষ্ট পাচ্ছ, আর অন্য কেউ হলে বলতো ডিমটা ভেঙে গেছে তো কি হয়েছে। আর এখন তো কেউ কথা দিয়ে কথা রাখে না। তুমি তো আমাকে দেয়া কথা রাখতে না পেরে অনেক কষ্ট পাচ্ছ, এটা দেখে আমার অনেক আনন্দ হচ্ছে। আমি মরার আগে তোমার মতো একজন সৎ পাখির কাছে আমার ডিমটা দিতে পেরেছি। কিন্তু আমার আঙ্গুর গাছে ডিম কি করে ধরলো? এটা হলো তোমার সৎ মন মানসিকতার পুরস্কার। আর এই ডিমগুলো কোনো সাধারণ ডিম নয়, এই ডিমগুলোর ভিতরে স্বর্ণ আছে। যে স্বর্ণ বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যেতে পারবে। আর এই ডিমগুলোর আরেকটা ক্ষমতা আছে, যখনই তুমি সবগুলো ডিম পেড়ে নিবে তখনই তোমার আঙ্গুর গাছে আবারও ডিম ধরবে। দেখলি টোনা, সৎ ব্যক্তি কোনো না কোনো দিন তার সততার পুরস্কার ঠিক পাবে। আর শুধু শুধু সৎ হলে হয় না, অন্যকে দেয়া কথাও রাখতে হয়। আর সততার মধ্যেও অনেক আনন্দ পাওয়া যায়, যেমনটা আজকে আমি পেলাম। এভাবে কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর টুকি বাড়িতে ফিরে আসে, আর টোনা ও টুনি মিলে আঙ্গুর গাছ থেকে ডিম পেড়ে একটা ঝুড়িতে করে বাজারে বিক্রি করে। আর এভাবে ডিমের ভিতরে থাকা স্বর্ণ বিক্রি করে টোনা ও টুনির সংসার অনেক ভালোভাবে চলতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।